পয়লা নভেম্বর থেকেই স্কুলে যাবেন শিক্ষক শিক্ষিকারা। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিয়েও জারি হলো নতুন নির্দেশিকা। থার্মাল স্ক্যানিং এর পরই ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে। এমনকি আরো অনেক রয়েছে এই নির্দেশিকায়। নির্দেশিকায় আর কি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভাবে জেনে নেব। তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজিবাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, দাদা অসংখ্য ধন্যবাদ জানাই। করোনা পরিস্থিতি কাটেনি এখনো, প্রতিনিয়ত দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল কলেজ, শুরু হয়েছে তোড়জোড়। আগেই বুকলেট প্রকাশ করে নির্দেশিকা দেওয়া হয়েছিল বিকাশ ভবনের তরফে, এবার ফের সব জেলার জেলা শাসকদের পাঠানো হলো বিশেষ নির্দেশিকা। স্কুল খোলার সময় কি কি মানতে হবে তার তালিকা পাঠানো হলো বিকাশ ভবনের তরফে, পাশাপাশি কলেজ খোলার জন্য নির্দেশিকা পাঠানো হলো। আর স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সব জেলার জেলা শাসক ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানেই স্কুল খোলার কথা বলা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে পয়লা নভেম্বর থেকেই স্কুলে যেতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। 31 অক্টোবরের মধ্যে স্কুলগুলি যাতে পরিষ্কার করা হয় সে ব্যাপারে গুরুত্ব দিতে বলা হয়েছে। স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য যাতে অনুমতি দেওয়া হয় প্রধান শিক্ষকদের, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বা অতিমারী শুরু হওয়ার পর কলেজগুলি প্রথমবার খুলছে, তাই কলেজগুলির জন্য জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। কোভিড নিরাপত্তা নিয়ে অধ্যাপকদের ট্রেনিং দেবে কলেজ কর্তৃপক্ষ। থার্মাল স্ক্যানিং এর পরেই কলেজ চত্বরে প্রবেশ করতে পারবে পড়ুয়ারা। কারো উপসর্গ থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না। কলেজে বহিরাগত প্রবেশে রাশ টানতেও নীতি নির্ধারণ করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে বই, জলের বোতল শেয়ার করা যাবে না, বন্ধুদের কাছাকাছি আসা যাবে না, শেয়ার করা যাবে না টিফিন, হোস্টেলে কোভিড প্রোটোকল মানার কথাও বলা হয়েছে। তবে অত বেশি ঘর না থাকায় কিভাবে তা মানা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। সব জায়গায় এই অল্প সময়ে স্যানিটাইজেশন চেম্বার বসানো সম্ভব নয় বলেও জানিয়েছেন অধ্যাপকরা। করোনা বিষয়ে অভিভাবক ও পড়ুয়াদের সতর্ক করার দায়িত্ব স্কুলকেই দিয়েছে রাজ্য। করোনা সম্পর্কে অবহিত হতে হবে, কি করা যাবে এবং কি করা যাবে না সে বিষয়েও সতর্ক হতে হবে। ডু অ্যান্ড ডোন্টস এরও একটি তালিকা রয়েছে বিকাশ ভবনের স্কুল রিওপেন বুকলেটে। সেখানে বলা হয়েছে জ্বর হলে কোনো অভিভাবক যেন পড়ুয়াকে স্কুলে না পাঠান। একই সঙ্গে বলা হয়েছে ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমাদের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সেই মতো পরিকাঠামো দেখা। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘোষণার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে তার। যাই হোক, অবশেষে 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলছে, একই সঙ্গে 1 নভেম্বর থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যেতে পারবেন। আলোচনাটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করো, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।